2008 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে ফরিদপুর সফরে গিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দীর্ঘ আট বছরের বেশি সময় পর ফরিদপুরে তার সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন আর প্লেকার্ডে সাজানো হয়েছে বিভিন্ন সড়ক সহ গোটা জেলা। এখন ফরিদপুরবাসী শুধুমাত্র তাকিয়ে আছে যে ফরিদপুরে হয়তো বা বিভাগ ঘোষণা হবে, সে যা দিবে আমরা সেটাই নেব। ফরিদপুরকে বিভাগ ঘোষণার বাস্তবায়ন, অর্থনৈতিক বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলা, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ ও সরকারি রাজেন্দ্র কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ বেশ কয়েকটি দাবি তুলেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিভাগীয় শহর হিসেবে নিজেদেরকে পরিচিতি হিসেবে পেতে চাই। ফরিদপুর হবে একটি সারা বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক বান্ধব। প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছি। সাদা পোশাকে পুলিশ গোয়েন্দা তথ্য সংগ্রহ করে সেটা আলোকে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।